আজকে এটা কি নিয়ে এসেছি? হ্যাঁ বলেন তো, আজকে শুক্রবার তাই না? আজকে শুক্রবারে আপনাদের জন্য তো স্পেশাল স্পেশাল সবকিছু থাকে। সো কারা কারা আছেন জলদি জলদি আসেন, জয়েন করেন। এবং আমি এত সুন্দর একটা ড্রেস পরা আছি, মানে কি রেখে কি দেখাবো, দাঁড়ান তো। এই যে এটা দেখেন, এটা তো অলরেডি মানুষ অর্ডার করে একদম হুলুস্থুল একটা অবস্থা হয়ে গিয়েছে এটা অর্ডার আসতে আসতে। আচ্ছা একটা মিনিট, আমার কি লাইভ মানে দেখা যাচ্ছে, প্লে হলো নাকি না কিছুই তো বুঝতেছি না। দেখা যায়, শোনা যায়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে নাকি না আপুরা একটু জানিয়ে দেন তো। হ্যাঁ আমি কোনো কমেন্ট টমেন্ট কিছুই দেখতে পাচ্ছি না, আমি তো বুঝতে পারছি না। একটা আপুর ফাইনালি কমেন্ট আসছে, নৌমি আপু, হাই আপু, হ্যালো। আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে যদি পান একটু জানান তো, কেন জানি আমার এখানে আজকে কিছুই দেখি শো হচ্ছে না। এই দেখেন এটা কি, পুরো ড্রেসে কিন্তু কাজ করা আরি সুতার। কেউ যদি মনে করেন যে আপু ড্রেসে মনে হয় কাজ নেই, তাইলে সম্পূর্ণ ভুল হবে। কাজ মানে পুরোটা কাজ করা, আরি সুতা দিয়ে হাতেও কাজ করা, এগুলোও আমি দেখাবো। এবং এটার ভিতরে খাজানা আছে, খাজানা, সব খাজানা দেখাচ্ছি। তারপরে আরেকটা খাজানাও আছে, সেটাও দেখাবো। আগে দেখা যায়, আমি তো এটাই বুঝতে পারতেছি না। আছি একটু, হ্যাঁ আর দুই, একটা মিনিট একটা মিনিট। আচ্ছা আপনাদের এই ড্রেসটা দেখেন, আজকের মানে ইন্ডিয়ান কাপড়ের উপরে পুরো হাতে কাজ করা, অলরেডি শোরুম থেকে মানুষ নিয়ে চলে গেছে শোরুমে এই ড্রেস নিতে। আর যে না, আজকেই লাইভ আমি ভিডিও উঠিয়েছি, আজকেই স্টক আউট। মানে কারা অনলাইনে তো কারাকারি মারামারি লেগে গিয়েছে। এই দেখেন এটার হাতের কাজ, শুধু হাতের কাজ, গলা দেখেন যেমন ভারী হাতের কাজ তেমন ইসের কাজ। আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই, আমি শুরু করি। এখানে দেখেন এগুলো কি জিনিস, উত্তরা চট্টগ্রামের শোরুমে গেলে যা পাবেন সব আমি ধামাকাদার জিনিস আপনাদের দেখাচ্ছি। আগে সবাই এসে আমাকে বলেন তো ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পারছেন নাকি না। হ্যাঁ আপুর ড্রেস কি কিছু বোঝা যাচ্ছে? দাঁড়ান আপনাদেরকে বুঝিয়ে দিই, এটা তো ছড়াও তো দেখাইতে হবে সবগুলা ড্রেস। আচ্ছা আমি আগে একটু আমার ক্যামেরাটা লাগাই। এই দেখেন টিস্যু দিয়ে লাগাইতে হয়, হ্যাঁ একদম আমার ক্যামেরা। আসিফ এটা ধরো তো টিস্যুটাকে উপরে। যারা যারা আসছেন একটু লাভ লাইক দিয়ে দিন ভিডিওতে, আছে বের ছেড়ে দাও একটা লাভ অথবা একটা লাইক আপুকে একটু দিয়ে দিন। হ্যাঁ আমার ফোন যদি হঠাৎ খুলে টুলে পড়ে যায়, বুঝবেন যে আপুর ফোন খুলে পড়ে গেছে। হ্যাঁ কোনো ভয় পাওয়ার কারণ নেই, এটা থেকে ঠাস করে লাফ দিয়ে ফোন খুলে পড়ে যাচ্ছে আমার। আচ্ছা আসেন, আমি এখন চট জলদি দেখাই আজকে কি কি আছে না আছে। হ্যাঁ আগে এটা কাচ্চুপিটাই দিও, স্ক্রিন ট্রিন ঠিক আছে, সব কেমন আছেন আপু? আজকে না কেন জানি যাই না, আজকে সব উল্টাপাল্টা লাগছে। আজকে ইভেন আমি বাসায়ও যাইনি ইফতারি করতে, হ্যাঁ আমি অফিসেই বসাছিলাম। মানে আছে না, মাঝে মাঝে কেমন জানি লাগে সবকিছু ঘোলাটে ঘোলাটে, কি অদ্ভুত লাগে আমার আজকে সেরকম লাগছে। আমি আজকে বাসায় অফিসে পানি নাই আসিফ, না আমি পানি পাই নাই, ই করার পর এখন পর্যন্ত পানি খেতে পারিনি। আচ্ছা এটা আমি ই করে নেই, তোমাকে ছাড়লে তুমি দিও। আচ্ছা দেখেন আপুরা, আজকে হচ্ছে আপনারা অকল্পনীয় দামে এই ড্রেস পেয়েছেন। কি পেয়েছেন না পেয়েছেন আমি এক এক করে আগে সব দেখাই। যেমন এটার আমি একটু হাতের কাজ আগে আপনাদের দেখাই, সিরিয়াল ওয়াইজ দেখাই। আসিফ ইটাই নাও, হ্যাঙ্গারটা নাও, এই যে এই ড্রেসের হ্যাঙ্গার নাও। হ্যাঁ আমি হাই আপু, হ্যালো আপু, নাইস কালেকশন, আচ্ছা থ্যাংক ইউ আপু। আচ্ছা যারা যারা আছেন একটু এসে জয়েন করেন, জয়েন করে আগে একটা লাভ লাইক দেন, আগে ভিডিওতে একটা লাভ লাইক ডান করেন, আমি আমার ভিডিওটা একটা শেয়ার করে দিই আমার গ্রুপে। হ্যাঁ আর যারা আসছেন লাভ লাইক কিন্তু বাধ্যতা, এটার ভিতরের জিনিস কিন্তু এখনো দেখাইনি। সো সবাই এসে জয়েন করে ফেলেন, দেন আমি দেখিয়ে দিব। সবাই এসে একটু জয়েন করেন আগে, ঠিক আছে? দাঁড়ান আমি একটা শেয়ার দিয়ে দিই। কি গো শুভ কই, এই যে বলেন এইটার খাজানা দেখবেন না আমার পায়ের নিচে, পায়ের নিচে যে খাজানা আছে সেটা দেখবেন, ওইখানে পায়ের নিচেও জিনিস আছে। হ্যাঁ আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি। যারাই আসছেন এসে ভিডিওতে আগে একটা লাভ লাইক দিয়ে দিন। এখন আমি আগে একটা একটা সিরিয়ালই শেষ করি, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে, ঠিক আছে? কিভাবে অর্ডার দিবেন না দিবেন সিরিয়ালই যাই, তাহলে আপনারাও ইজিলি বুঝতে পারবেন। যেমন দেখেন নাম্বার ওয়ান, এই যে ড্রেসটা আছে এটা কিন্তু আজকে আপনারা আমাদের চট্টগ্রাম শোরুমে মেবি অলরেডি স্টক আউট হয়ে গিয়েছে। আমার ড্রেসটা নিয়ে নাও এবার, ঢাকার কথা জানি না, পাইলে পাইতে পারেন নাইলে না, পুরো গর্জিয়াস আপু। মানে ঈদের জন্য এটা যে দামে পেয়েছেন এটা কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে অর্ডার এটা ঢুকে গিয়েছে। দেখতে পাচ্ছেন পুরো হাত জুড়ে যেরকম কাজ, আবার বুকেও সেরকম কাজ। মানে এমন না যে শুধু হাতে কাজ পাচ্ছেন বুকে কাজ পাচ্ছেন না, দেখেন হাতের কাজের জন্য বুকের কাজ ঢেকে গিয়েছে। কই সবাই একটু লাভ লাইক দেন, এই দেখি টুকেতে একদম আটকায় বসে আছে, একটু হাই হ্যালো কমেন্ট করেন। হ্যাঁ একটু হাই হ্যালো লাভ লাইক কমেন্ট করেন। আর এই যে ড্রেসটা আছে এটার দুইটা স্পেশালিটি, না এটার কম করে হইলেও চার পাঁচটা স্পেশালিটি আছে আসিফ। আমাদের এই অফিসে তো ওগুলা ড্রেস নাই, না আছে ঠিক আছে, আমি যদি পাইতাম
আচ্ছা এটা দেখেন পুরো ড্রেসে কিন্তু আরি সুতার কাজ করা আপনারা দূর থেকে দেখে মনে করবেন যে ড্রেসে হয়তোবা শুধু প্রিন্ট করা তার উপরে বলি এটা আপনাদের ইন্ডিয়ান যে 80 ইঞ্চি বডির কাপড় থাকে না আমি দেখাই কোনটা এটা ধরো আসিফ এগুলো নিতে হবে একটু এটা রেখে দাও আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই ড্রেসগুলো শোরুমে গিয়েছে হ্যাঁ এগুলো আমি আপনাদের জন্য পাঠিয়েছি এগুলো এই যে যারা আমার শোরুমে গেলে আসলে ডিজিটালের ড্রেস কালেকশন পান না চট্টগ্রাম উত্তরায় শোরুমে চলে যান আজকে গেলে এই এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে আপু এটা যেমন ইন্ডিয়ান বডি কাপড় না 80 ইঞ্চি বডি কাপড় আমি যেটা পরা আছি ইভেন আমারটারও বডির কাপড় এটা আমার ড্রেসের আজকে আপনারা যদি মানে স্পেশালিটি গুলো শুনেন যে নিতে পারবেন আজকে আমার ড্রেস নিয়ে একটা কথা বলি আমার লাইভে আপনারা জানেন আমি লাইভে সেই ড্রেসই বলি যে আপু যত দামের ড্রেস পরেন না কেন আমার এটা আজকে নিতে পারবেন মানে থাকে না আমি মাঝে মাঝে ক্যাটাগরি করে দেই যে হ্যাঁ এত দামের আপুরা নিতে পারবেন না পারবেন এইগুলো সব আমাদের শোরুমে গেলে পেয়ে যাবেন এই দেখেন আমি কিন্তু শোরুম আমার কিসের শোরুম থেকে উঠাই এনেছি যে দেখেন ট্যাগ সহ হ্যাঁ এইগুলা এগুলো বেশ কিছু ড্রেস পুরো যারা এই ধাঁচের ড্রেস চান শোরুমে গেলে পেয়ে যাবেন আচ্ছা বাকিগুলো রাখো পরে দেখাবো আগে আমি একটু সিরিয়ালি যাই হ্যাঁ আচ্ছা এবার এই বস্তাটা একটু দেখাই দেন আমাকে দিয়ে শুরু করতেছি আচ্ছা শোরুমে গেলে আমি হাই আপু তোমার লাইভ দেখি তাই আপু আমার লাইভ দেখেন আচ্ছা কারা কারা আছেন আমাকে দেখি আপনাদেরকে একটু গেম দিয়ে দেই না লাইভের শুরুতে কি দিব বলেন তো কি দিব কি দেওয়া যায় আসিফ মাথায় কোনো বুদ্ধি আসে হ্যাঁ কি কমেন্ট করতে দেওয়া যায় আচ্ছা আচ্ছা নতুন পুরান থেকে কমেন্ট করেন আচ্ছা 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 আই গট ইট যারা আমার লাইভে নিউ ভিউয়ার্স আছেন এখন শুরুতে নতুন আপুরা একটু কমেন্ট দেন যে আপু আমি নতুন কিংবা নিউ হাই হ্যাঁ নতুন আপুরা একটু সাড়া দেন তো পুরান আপুদেরকে সেকেন্ড গিফট দিচ্ছি পুরান আপুদেরকে কি দিব জানেন পুরান আপুদেরকে দিব এইটা গিফট হ্যাঁ আর নতুন আপুদেরকে দিব এটা গিফট কারণ তার আমার কথার সাথে মিলাই দেখতে হবে যে কাজ এক নাকি না পুরান কোন আপু যখন আমি কমেন্ট করতে বলবো পুরান আপুদের জন্য যাবে এটা গিফট নতুন আপুদের জন্য যাবে এটা গিফট আচ্ছা এখন আমি একটু কাজের কথা বলে দেই চট্টগ্রাম এবং উত্তরা শোরুমে এই যে আমাদের আফগানি সহ প্যান্ট এটা আজকে রাতে পাঠিয়ে দিচ্ছি এই দিস ইজ দা লাস্ট শিপমেন্ট আর যাবে না এই ড্রেস টোটালি স্টক আউট এইবার পুরো মাল চট্টগ্রামের শোরুম খেয়ে ফেলছে এটা পুরো মাল আমি একটু বলে দেই যেমন এই যে এই ড্রেস কোনো কথা নাই চট্টগ্রামে কালকে ইফতারের পর যাবেন এই যে আপনাদের চিকেন কারির এটা শোরুমে পাবেন এগুলো আর অনলাইনে দেওয়া সম্ভব না হ্যাঁ এটা খালি ধরে দেখেন আমি একটা কথা বলি এই ড্রেসটার স্ক্রিনশট তুলে রাখবেন চট্টগ্রাম এবং উত্তরার আশেপাশে যারা আছেন একবার আপনি শোরুমে গেলে খালি একবার এটার কাপড় ধরে দেখেন যে কেন আপু বললো কাপড়টা ধরে দেখতে কারণ যত মানুষ এটা আমার কথা বিশ্বাস করে নিয়েছে এটা ফোর পার্টের কিন্তু এটা আর অনলাইনে এখন দেওয়া যাবে না নাই কারণ যে 20-30 পিস আছে এটা আমি শোরুমে পাঠিয়ে দিচ্ছি কালকে পাবে আচ্ছা এটা হচ্ছে এটা পুরো নট চলে আসছে না আচ্ছা এই যে এই ড্রেস শোরুমে গেলে এবার পাবেন হ্যাঁ চট্টগ্রাম উত্তরা যেখানে মন চায় যান শোরুমে গেলে পেয়ে যাবেন এটা চলে এসেছে ওভারঅল কাজ আমি একটু দেখা ওহ এটাও কিন্তু এসেছে এটা এটা শোরুমে পাঠিয়ে দিয়েছি আপনারা কালকে চট্টগ্রামের মানুষ তো দেখছি ইফতারির পরে যায় হ্যাঁ ঢাকার আপুরাও একটু দুপুরের পরে যান তাহলে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন এই দেখেন এটা কোন ড্রেস ঠিক আছে এটা কোনটা এটাও পেয়ে যাবেন আমি এত দেখাতে পারবো না এই ড্রেস তো আমি দেখাইতেই পারবো না তিন নাম্বার বার রিস্টক এটা অনলাইনের মানুষ পাবে হচ্ছে গিয়ে 20-18 রোজে আমি এটা দেখাবো না এটা কি জিনিস এটা শোরুমের মানুষ গেলে দেখে নিয়ে হ্যাঁ আচ্ছা এটা সরাই দাও এটা দেখানো লাগবে না এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখন আমি আপনাদের সিরিয়াল ওয়াইজ করে বলি আজকে কি আছে না আছে যেমন আগে কাটচুপিটাই শেষ করে দেই দাঁড়ান একটা মিনিট আপু আমি এক মান্থ থেকে তোমার লাইভ দেখি না কয়েক মাস থেকে লাইভ দেখেন ওটা লেখা লাগবে না বাট যারাই লাইভে আছেন একটা লাভ লাইক দিয়ে দিন তাহলে আপু হচ্ছে কি করব বলেন তো লাভ লাইক থেকেও একটা উইনার নিয়ে দিব হ্যাঁ আচ্ছা আমরা এখন আগে এই ড্রেসটা শেষ করি এটাকে আমার বাংলাটা করি আসিফ আচ্ছা এখন আমরা এই ড্রেসটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেই ঠিক আছে আমি দেখছি আপু আচ্ছা আজকে বুঝছেন মানে আমি বললাম না আমার আমি দেখছেন আমার এখন শ্বাস অলরেডি ফুলে মানে আমি আজকে লাইভ করার কোনো জানি না কেন আজকে কি জানি হইছে আমার হ্যাঁ আজকে কি যেন একটা হইছে আমার আমি নিজেও জানি না বাট কেন জানি একদম ভাল লাগতেছে না
আচ্ছা এই ড্রেসটা সম্পর্কে একটু বলে দেই, খালি হাতে ধরে ফেলবো রাখবো। এখন দেখেন এখন আর সময় নাই যে আপনি আমাকে এটা অর্ডার দিবেন, আমি আপনাকে বলবো আপু পম 20 রোজায় পাবেন, অমুক রোজায় পাবেন, নো, যে আজকে অর্ডার দিবেন তারাই পাবেন। এটা কি অল্প প্রাইসে গিয়েছে, মাই গুডনেস। আমার ড্রেসটাই দেখাই না, আমারটা দিয়ে দাও। আমি আপনাদের আমার দুটা কালারই দিও একসাথে। হ্যাঁ আমি আপনাদেরকে খালি হাতের কাজগুলো আগে দেখাই। এটা আপনারা আমাদের পেজে আজকে দুপুর একটায় গেলে পেয়ে যাবেন। এটা অলরেডি চট্টগ্রামের শোরুম থেকে মানুষ আমার দুপুরের লাইভ দেখার পরে নিয়ে ফেলেছে। চট্টগ্রামে গিয়ে খুঁজেন না, অনলাইনে অর্ডার দেন। কোন শোরুমে গিয়ে খুঁজে রিস্ক নিতে গেলে এটা স্টক আউট পাবেন, কারণ এটা আজকে লাইভ দেখার পর পর যারা আশেপাশের আছে তারা গিয়ে কিনে ফেলেছে। হ্যাঁ তো আমি বলবো এখন যারা দেখছেন শোরুম টোরুমে না যে অনলাইনে ওয়েবসাইটে অর্ডার করে দেন, ঠিক আছে? ওয়েবসাইটে অর্ডার করে দেন তাহলে পাবেন। আচ্ছা যারা নতুন আছেন আমি এখনই একটা নতুন থেকে উইনার নিয়ে নিব, ঠিক আছে? যেই আপু কিনা নতুন আপুকে কি দিব আর পুরানো আপুকে কি দিব। আচ্ছা হিসাব তো ভুল হয়ে গেল আমার, আসিফ আমার ফোন কি করলাম, হিসাব তো ভুল হয়ে গেল। নতুন আপু তো এড্রেস পাবেন, কারণ আমি এখন এটা দেখাচ্ছি একটু চেঞ্জ। হ্যাঁ দাঁড়ান আমি একটু বলে দিই, ওকে যারা যারা আছেন আপুকে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিয়েন। হ্যাঁ শুভ একটা ই নাও তো উইনার নাও তো নিউ থেকে, যে আপু আমি নতুন, মানে বুঝছো তো নতুন ধাঁচের কোনো আপুকে নাও। প্রিন্স বলে দিও আমি যে ড্রেসটা এখন দেখাচ্ছি এটা গিফটে যাবে নতুন। হ্যাঁ আর পুরান থেকে অন্যটা দিব। আচ্ছা আপু একটু এই ড্রেসটা সম্পর্কে বলে দিই, এটা দেখেন এই ড্রেস ইন্ডিয়ান সীমার কাপড়ে রেডি স্টিচড। আপনি একটা জিনিস খালি খেয়াল করেন আপু, যেই পরিমাণ হাতে কাজ সেই পরিমাণ গলায় কাজ। আপনি আমাদের রিসেন্ট অনেক ড্রেস পাবেন আপু, দেখবেন হয়তো বা গলায় এতটুকুন কাজ হাতে কাজ, আর না হলে আপনারা দেখবেন এগুলো কোনো কাজই না, এই যে হাতে এতটুকুন কাজ গলায় কাজ, এটার মতো ভারী কাজের ড্রেস মানে নর্মাল সিজনে তো আসেইনি। আর আজকে যে পেয়েছেন কি দামেই না পেলেন, মানে এটা আমি জাস্ট গায়ে তো আর পড়ছি না, বিকজ এটা পড়লে আপনারা কেউই ভাগে পাবেন না, ঠিক আছে? এই জন্য আমি এটা না পরে হাত থেকে রেখে দেই। এই হচ্ছে আপনার পার্পল কালার একটা, আমি এক ঝলক দেখিয়ে দিব। কি ছাড়লাইছি আসিফ, দেখি দাও তো রিমোট, যা চলতেছিল আরো তো দিস মনে হয় 12টা বাজারে। ও মা এটা আবার এটা কি ভূতে ধরছে এসিটা রে, না চলছে এখন। আর এটা হচ্ছে আপুদের মাস্টার্ড কালার। হ্যাঁ এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার, আমি একটু বলে দেই চেষ্টা করবেন ওয়েবসাইটে অর্ডার করার। দেখেন মাস্টার্ডটা কি পরিমাণ সুন্দর লাগছে। আচ্ছা আমি এবার একটু ওড়না সহ বডি লম্বাটা বলে আমার ড্রেসে চলে যেতে হবে। হ্যাঁ আর আমি আরেকটা কথা বলে দেই আমার ড্রেস সম্পর্কে, যারা এখন এই মুহূর্তে লাইভে আছেন, সেটা হচ্ছে যে যখন আমি কোনো ড্রেস নিয়ে বলি, যেমন আপু আমি একদম ফ্রেন্ডলি বলবো, দাও এই ড্রেসটা একটু পিছে নাও, আমি আমার একটু কথাবার্তা শুনে, হ্যাঁ এটাই এটাই নাও, যেমন আমার একটু কথাবার্তা শুনে নিন। আমি কিন্তু আমার লাইভে বলবো না যে 8,000 টাকার ড্রেস পরেন, যে 10,000 টাকার ড্রেস পরেন সে এই ড্রেস নেন, মানে এটা আমি নর্মাল সেন্সে বলছি, কারণ তাদের ধরেন ড্রেসের জারদোসি মানে ওইটা অন্য জিনিস। বাট আবার আমার হাতে যেটা আছে না এটা এটা আমি ওপেনলি বলবো, বিকজ আপু এইরকম এই কাপড়ের ড্রেস এই কোয়ালিটিতে ড্রেস আসে না নর্মালি। হ্যাঁ এটা দেখেন এটার কাপড় দেখেন বডিতে, আপনি এই দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ান ইম্পোর্টেড কাপড়ে, এটার বডিতেই শুধু কাপড় আছে 80 ইঞ্চি। এটা যারা ইন্ডিয়ান ইম্পোর্টেড দামি দামি মানে লন টন কিনে পরে, এই জন্য আমি মানে দেখেন আমার কিন্তু লাইভ যারা দেখে কেনাকাটা করেন তারা সব সময় মানে আমার কথা শুনে কেনার একটা আলাদা কাস্টমার বেজি আছে, যে জানে আপু যেটা বলে সেটা হয় বাস্তবে হাতে যখন প্রোডাক্টটা পায়। হ্যাঁ কারণ ক্যাশ অন ডেলিভারি তো। সো এটা আমি জাস্ট একটু এক্সাম্পল দিলাম, যেমন এটা আমি বলবো না যে অনেক দামি ড্রেস পরেন সে আপু এটা নেন এটা নেন না, এটার একটা ক্যাটাগরি আছে নেয়া এই ধাঁচ। আবার এটা এটা আপনি হাতে না পেলে বুঝবেন না এটা কি ড্রেস, আমার হাতেরটা আমার তো দুনিয়ার কাজ কাটা পড়ে গেছে আপু। আমি আপনাদের এই যে এটা রেখে দাও, এখন এটা যখন দেখাবো এটা আমার লাইভে থাকা এনি পিপল মানে আপনি যত দামি ড্রেস পরেন না কেন আপনি এটা নিতে, বিকজ এটা কোনো নর্মাল কাপড়েই আসেনি এবং আমাদের কখনো এই ধাঁচের ড্রেস এই ধরনের কাপড়ে আসে না। আমাদের মানে আর একটু নর্মাল কাপড়ে আসে 60 ইঞ্চি বডি থাকে, এটা তো পুরো বডি আসি। এটা আমি দাঁড়ান 2 মিনিট এটা এখনই আসতেছি, আগে হ্যাঁ আগে জামটা শেষ করে দিই, ওন্নাটা দিয়ে দাও ওন্না। আচ্ছা এক এক করে শেষ করি, শুনেন এটা যারা নিবেন এটার প্রাইসিংটা করে দেই। হ্যাঁ এই যে ছবি তুলে ফেলেন ইনবক্সে শুধুমাত্র ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দাও, কাস্টমার রিটার্ন এসেছে, কাস্টমার বলবে যে আমাদেরকে দিয়েছেন একটা
যারা লাইভ শেয়ার করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে কোনো কথা নাই, বার্তা ছাড়া যারা এমনি এমনি ভালোবেসে লাইভ শেয়ার করে দে। ও মা হাত কই, এই যে একটু ছবিটা তুলে ফেলেন, আমি বলে দিই। এটার বডি আছে 44 ইঞ্চেস, লম্বা আছে 42 ইঞ্চেস, ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান শিমার ক্রেপ, আর পুরো ড্রেসে আপনার একদম পেটানো হ্যান্ডওয়ার্ক করা। শুধু একটা জিনিস আমি ক্লোজে এনে দেখাই, সেটা হচ্ছে আপু এখানে দেখেন আপনাদের ব্ল্যাক কালারের বিডস এর কাজ করা, নর্মালি কিন্তু এরকম থাকে নাই, সম্পূর্ণটা কাজ। এখন যে আপু মনে করছেন আপু এত সুন্দর একটা ড্রেস, এটা তো আমি আপনাকে পড়া অবস্থায় দেখলাম না, সে আপনি কি করবেন জানেন? আসিফ আমার ফোনে ফেসবুকে যাও, এই যে আমার ফোন, জান মনে আছে না পাসওয়ার্ড? হ্যাঁ, এই যে সো এটা ডান, আমি রেখে দিই আপু। একটু সেকেন্ড কালারে যাই প্রাইজিং এর জন্য, আমি বডি লম্বা সব বলে দিচ্ছি আরো ক্লিয়ারলি। হ্যাঁ, ফেসবুক পেজে যাও আর কি, ফ্যাশনেবল ড্রেসেস। এই যে ওড়না শিফনের, ওড়না কিন্তু শিফনের পাতলা, যারা পাতলা ওড়না পরেন না তারা নিয়েন না। এই দেখেন, যেমন আপুর পেজে যদি আজকে যান, এটা তো আপুর লাইভ, এই যে দেখেন দেখেন দেখেন, এই ড্রেসের ছবি পাবেন, ছবিতে বডি লম্বা লেখা, ছোট্ট একটা রিল পাবেন, তারপর এই যে দেখেন এই পুরো ড্রেস পরাই আছি আমি। হ্যাঁ, এখানে সব আপনি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন, দেন আপনি এই ছবিতে ক্লিক করলেই দেখেন সব লেখা আছে। আপনারা আর কি চান বলেন ঈদের আগে? এইটা আবার এক মিনিটের একটা জাস্ট ছোট্ট একটা ক্লিপ, ওয়েবসাইটে গিয়ে অর্ডার দেন, আর না হলে এই ড্রেস পাবেন না, পরে চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই যে আপু আমি অনলাইনে সবার আগে অর্ডার দিয়েছি তাও পাইনি ড্রেস, এগুলো কিছু বললে কিন্তু হবে না। আর এই হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, এটারও একবার স্ক্রিনশট নিয়ে নেই তুলতে, তারপরে আমরা আমাদের ড্রেসে যাব। মানে আমার ড্রেসটা আমি যেটা পরা আছি এটা আমি বলবো আমার পার্সোনাল রিকমেন্ডেশন সবার জন্য, যে নিয়েন আমি যেটা পরা আছি। এই যে আচ্ছা একবার একটু বলে দেই, প্রিন্স প্রিন্স আমার লাইভে আছো না? প্রিন্স একটা লাভ লাইফ থেকে উইনার নিয়ে দাও তো, যাকে উইনার নিবা পুরো 50% দাম মাইনাস করে দিবা তার। হ্যাঁ, একটু রিয়েল আইডি নিবা, কোনো ফেক আইডি বা কোনো ফেক নেমের কেউ যেন উইনার না হয়, এটা মাইন্ডেড। হ্যাঁ প্রিন্স, একটা উইনার নাও লাভ লাইফ থেকে, আইডিটা যেন রিয়েল থাকে, জাস্ট এটা খেয়াল রাখবা। ওকে, এই যে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, এই আমি বলি এটা চট্টগ্রাম থেকে স্টক আউট, আজকে পাঠাচ্ছি আমরা এই মাল আবার শোরুমে। হ্যাঁ পাঠাচ্ছি না, আচ্ছা থাক থাক আপু, রিস্ক নিয়েন না, থাক ভাই আমার মাল না থাকলে আবার শোরুমে দিব না, বলা যায় না। এই যে একটু ছবিটা নিয়ে ফেলেন, আমি বডি লম্বা সব আরেকবার বলে দিব, এখন আগে ছবিটা নিয়ে আপনি অর্ডার দেওয়ার জন্য রাখেন। আর যারা ওয়েবসাইটে নেবেন, লাইভের মাঝে বলে দিলাম আপনি ড্রেস পাবেন, অন লাইভ আপনাকে আমি দিয়ে দিলাম আপনি ড্রেস পাবেন, ঠিক আছে? এখন আসেন প্রাইজিং এ। ওকে, আমার ড্রেস গুলা কই জানি, এটা একটা আর পার্পেল একটা। আচ্ছা কাস্টমার একটা সরাই ফেলো, তুমি চলে আসো পিছে, অন্য লাগবে না, অন্য লাগবে না। আচ্ছা এখন আমরা প্রাইজিং এ চলে যাই। ফোন কই? এই এক ফোন খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। আপু গিফট পাই না কখনো, এটা লেখা যাবে না, এটা 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 লাক আপু, এটা লাক, বাট আমাকে গিফট দেন আমি গিফট পাই না, এগুলো লিখলে কখনো আমার পেজে উইনার হবেন না। কারণ আপনি, আমি যদি এখন আপনাকে উইনার বানাই না, হ্যাঁ মানুষ ভাববে কি আরে পার্সিয়ালিটি করছে, উনি লিখে দিছে যে আমি গিফট পাই না তাই জন্য দিয়ে দিছে, এটা কোনো কথা, মানে এটা নর্মাল জিনিস কিন্তু। হ্যাঁ, এই যে ধরেন 4000 মানুষ খেলছে, তাহলে তো সবার লেখা উচিত যে আমি গিফট পাই না, আমি গিফট পাই না। তো এই জন্য হচ্ছে আমি কখনো এগুলো থেকে উইনার নেই না, জাস্ট যেটা বলেছি সেটা। আর এমনি একটু নর্মাল থাকবেন, আমি সবসময় বলি আমার লাইভে জিতার মেইনই হচ্ছে একদম বি নর্মাল, আপনি কখনো গিফটের আশায় খেলবেন না, আপনি দেখবেন তখনই আমার কাছে জিতবেন। আমরা আবার আমি খুব, আমি সবসময় বলি যারা জাস্ট গিফট গিফট চায় তারা যেন আর কি এমনি থাকে না থাকে। আচ্ছা এখন আসেন আপু একটুখানি এটার প্রাইজিংটা করে দেই। সো যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন, এটা ওয়েবসাইটে চলে গেলে আপনারা এই মুহূর্তে অর্ডার দিয়ে বেরিয়ে যেতে পারবেন, কোনো পেরেশানিতে পড়বেন না। আপনি জাস্ট, আমি যেমন, এই যে যেমন আমি আজকে অফিসে, আমি ফুড পান্ডায় আমার খাওয়া অর্ডার দিয়ে খেয়ে ফেলছি, হ্যাঁ আম্মুকে পেরেশানি দেই নাই। এখন এই অবস্থা, আপনি ঈদের টাইম এখন যদি পেজে অর্ডার করেন, দুইটাই সিস্টেম, ঈদার ড্রেসের ছবি অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে ফেলে রেখে দিবেন, কপাল ভালো থাকলে বিল পেয়ে যাবেন, আর না হলে এত পরিমানে লাখ লাখ মেসেজ, আপনার মেসেজ নাও পড়তে পারি, আমারই লস, আমি আপনার অর্ডার নিতে পারলাম না, অনলাইনের কথা বলছি। আর যারা ওয়েবসাইটে অর্ডার দিবেন,
গ্যারান্টি সাইন করে দিচ্ছি, প্রোডাক্ট তো আপনি পাবেনই পাবেন, তার উপর আপনার আপনার কোনো ভেজালি নাই। আরেকটা মজার কথা শুনেন, ধরেন আপনার হাজবেন্ড এখন বাইরে বা আপনার মা এখন বাইরে, আপনি আমার লাইভ দেখতেছেন, সো আপনি চাচ্ছেন যে আমার হাজবেন্ড আসলে আমি প্রোডাক্টটা দেখাই নিতাম, কারণ আমার একটা ঈদের জিনিস। ওয়েবসাইটে যারা অর্ডার দিবেন না, আপনি সেহেরের সময় অর্ডার দেন, ড্রেস আপনি পাবেন, এটাই মজা ওয়েবসাইটে অর্ডার দেওয়ার। আপনি আসতে ধীরে অর্ডার দেন, কোনো তাড়া নাই, আপনার কারো সাথে কম্পিটিশন নাই। বাট অনলাইনে যারা কিনবেন ঈদের টাইম, মাথায় রাখেন আমাকে গালিগালাজ করতে পারবেন না, বিকজ আমি এই জন্যই ওয়েবসাইট খুলে দিয়েছি। অনলাইনে নিলে ড্রেসের ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে জাস্ট ফেলে রেখে দিবেন, পাঁচ ঘন্টার মধ্যে বিল না পেলে দ্বিতীয় নক দিবেন, এটা হচ্ছে আসল সিস্টেম। আর আমরা কোনো বিকাশে টাকা নেই না, প্রচুর পরিমাণে ফ্রড ফেক করতেছে কিন্তু মানে প্রতারকরা আপনাদের সাথে। বি ভেরি কেয়ারফুল, আপনাকে একটু আমছলা দেখালে যে আপনি গলে যাবেন আর তাকে বিকাশ করে দিবেন, নো, পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, কথার সাথে যদি পণ্য মিলে তখনই প্রোডাক্ট নিবেন, আর না হলে প্রোডাক্ট রিসিভ করবেন না, এটা সোজা বাংলা ভাষার কথা। আপনারা কেন বুঝেন না আমি জানি না, সেটা গেল। এবার জাস্ট ড্রেসে চলে আসেন, ড্রেসটা হচ্ছে টু পিস, ওড়না হচ্ছে শিফনের মধ্যে, ড্রেস হচ্ছে ইন্ডিয়ান শিমার, এটার নিচে কোনো প্রকার ইনার আপু লাগবে না। হ্যাঁ, আপনারা তাও যদি খুব সেন্সিটিভ থাকেন দিতে পারেন, পুরো হাত জুড়ে পেটানো কাজ করা, এই যে ফুল স্লিভস এ আপনার সামনে পিছে ক্রাউনের মতো করে কাজ করা, আর বুকের কাজটা দেখেন, কোনো অল্প কাজ না, কিন্তু পুরো এতটুকুন পর্যন্ত কাজ, এই যে পুরো এতটুকুন পর্যন্ত কাজ, যেমন হাতে কাজ তেমন গলায় কাজ। এই ড্রেস এখন আমি প্রাইসিং, ও বডি আছে 44 ইঞ্চেস, লম্বা হচ্ছে 42, লম্বা 42, বডি 44। এখন আসেন প্রাইস, সবাই তো জানেন এটা তো পেজে পোস্ট আছেই, আজকে দুপুর আজকে কিবার জানি শুক্রবার, আজকে শুক্রবার দুপুর একটায় গেলে ছবি দিও, দুপুর দুইটায় গেলে এটার ছবি সব পাবেন, পুরো রেডিমেড, খালি দেখে অর্ডার করবেন। এটার প্রাইস দেওয়া হয়েছে শুধুমাত্র 1590 টাকা। আপনি আমাকে বলেন এর থেকে আধা কাজের জিনিসও 1700+ করে আপনারা নিয়েছেন। এই যে দুই দিন আগে আমাদের একটা অলিভ কালার ড্রেস আছে না কাকচুপির, হ্যাঁ, এই যে হাতে এতটুকুন কাজ ছিল, রেখে দাও, এটা সরাই ফেলে, এটা আর এটা পাবেনই না আপনারা ভাগে। এটা যে পরিমাণে কাস্টমাররা অর্ডার করে ফেলতেছে, আর আমি যদি এটা শোরুমে পাঠাই আবার তাইলে শেষ, আর পাওয়া লাগবে না। হ্যাঁ, সো এটা যারা নিবেন দুপুরের লাইভ দেখে অর্ডার করে দেন, এটা নিয়ে আমি আর কথা না বাড়াই। এখন মেইন জিনিস আসেন যে আপু আপনার ড্রেসটা, হ্যাঁ যে আপু আপনার ড্রেসটা জলদি জলদি দেখিয়ে দেন। আচ্ছা, উইনার কিন্তু নিয়ে ফেলেছে পুরান নতুন থেকে, এখন আমরা নতুন থেকে একজন উইনার নিব, আর লাভ লাইফ থেকে কে উইনার হলো কে জানে। আচ্ছা আপু লাইভে আছি, আয়েশা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, কেন আমাকে লাইভের সময় ফোন দেয় আমি বুঝি না। আচ্ছা, আমাদের গ্রুপ লিংকটা কি দেয়া আছে? প্রিন্স প্রিন্স কোথায়? প্রিন্স গ্রুপের লিংক কি দেয়া, পিন পোস্ট করা? ও বিএমডাব্লিউটা দেখাই নাই, দাঁড়াও দেখাই দিচ্ছি, দাও তো উপরে নিটা দাও, স্কার্টটা না, খোলাটা দাও, খোলাটা দাও। আচ্ছা, এখন আমি আপনাদের আরেকটা হিট জিনিস দেখিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের যে বিএমডাব্লিউ এর এই হিট বোরখাটা। হ্যাঁ, এটা কারো কাছে নাই এমন হতে পারে না। ও আরেকটা কথা কি জানেন, আপনারা মনে হয় এই রোজায় আমি মনে হয় আপনাদেরকে আর কোনো বোরখা দিতে পারবো না, যে পরিমাণে প্রাইস বেড়েছে, ও মাই গড, ও মা গো, এটা কি হয়েছে, হাত কই। যে পরিমাণে প্রাইস বেড়েছে, আমার আমার মনে হয় না যে আমি আর পুরা রোজায় দিতে পারবো, ভাই রোজাবাদে বিক্রি করি, রোজাবাদেই আপনাদেরকে দিব। এইটা আপনাদের চলে এসেছে, এটা অনেক হিট, অনেক ফেমাস একটা আপনাদের ডিজাইন। হ্যাঁ, এই যে হাতা এরকম বের হয়, এটা আপনারা আজকে আমাদের পেজে গিয়ে এটা নিয়ে নাও, আর দেখানো লাগবে না, কারণ এটা কোয়ান্টিটি নাই। যারা পাবেন এটা তারা অর্ডার দিয়ে দেন। হ্যাঁ, এটা যারা ভাগে জুটাতে পারবেন নিয়ে নিয়ে, সামনে কাজ পিছে কাজ, সাইড দিয়ে হাতা বের হয়, এটা মনে হয় আমার পেজে মানে যারা অনলাইনে বোরখা কেনাকাটা করে এমন কেউ নাই যে এটা কিনে নেয়, মানে সত্যি বলছি এমন কোন পাবলিক নেই যে বলবে যে আপু এটা আমার নেই। অনলাইনে কেনাকাটা করে সব মানুষ এরকম থাকবে ফ্যাশনেবল ড্রেসেস এর। সো এটা লাস্ট সুযোগ, যেহেতু আমি দেখেছি সবকিছুর অনেক হাই রেঞ্জ, সো নেন আগে, এটাই যারা পান নাই তারা নিয়ে ফেলেন, সরাই ফেলো একদম, এটার দরকারই নাই দেখানোর। মাশাল্লাহ এত সুন্দর। আচ্ছা, আপনি ড্রেস অর্ডার করছি কিন্তু কোনো রিপ্লাই পাই না আপনার ড্রেস, এবার ঈদ করা ভীষণ ইচ্ছে, প্লিজ একটু দেখেন। এমডি আবির হোসেন, আপু স্ল্যাশ ভাই, আমি একটু আগে আপনাকে এটাই বললাম, ইনবক্সে অর্ডার করলে প্রচুর মেসেজ, আসলে একটু আমাদের পেজটা আসলে একটু বড় তো আপু বা ভাইয়া, তো
ওয়েবসাইট আছে, আপনি যদি ছেলের আইডি হয়ে থাকে প্লিজ দৌড় মারেন ওয়েবসাইটে, অনলাইন বাদ দেন, ভার্মেজাক অনলাইন। আপনি ওয়েবসাইটে দিলে এগুলা মানে আমাকে প্লিজও বলতে হতো না যে প্লিজ একটু দেখেন বা কিছু। হ্যাঁ, আপনি ডিরেক্ট অর্ডার করে সুন্দর করে আরামে বসে থাকতেন, ঠিক আছে? আচ্ছা, কারণ এত আইডি তো আপু এভাবে দেখা, সিরিয়ালি দেখা হচ্ছে, সবই চেক হচ্ছে। নতুন থেকে উইনার নেওয়া শেষ বাবারা, এখন আপনারা পুরানরা কমেন্ট করেন, উইনার একজন হয়ে গেছেন। আচ্ছা আসিফ, আপাতত শেষ না, আবার প্রাইজের সময় আসো। দাঁড়ান আমি একটুখানি আপনাদের একটা কাজ করে দেই, সেটা হচ্ছে যে ওকে দেখেন দোনোটা কালারই চমৎকার সুন্দর। এই ড্রেসের একটা বেনিফিট আর মানে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, সেটা কি, এটা আপনি হাতে না পাওয়া পর্যন্ত আপনি বুঝবেনই না এটাই কি করা। ওপেন বলছি, প্লাস এটা যারা যত দামি ড্রেস করেন অর্ডার করে দেখেন। আমি কামিজে দুইটা মিনিট পরে আসি, পুরোটাই কাজ করা কিন্তু আরি সুতা, কোন নর্মাল প্রিন্ট না, এবং এটার কাপড় কিন্তু ইম্পোর্টেড ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান ফ্যাব্রিকের উপরে কিন্তু এটা হওয়া। এই দেখেন এটার কাপড়ের লেন্থ দেখেন, এই দেখেন, এই দেখেন কাপড় কতটুক দেখছেন, মানে আমার স্ক্রিনে আসবে না, মানে এটা দিয়ে আপনি সাইডে কুচি টুচি করে অনেক সুন্দর করে বানাতে পারবেন, মানে অরিজিনালি মানে ফাটাফাটি একটা জিনিস আসছে। হ্যাঁ, ফাটাফাটি একটা জিনিস। আচ্ছা আমি আগে একটু ওড়না থেকে দেখাই, যেমন দেখেন অনেক আপু মনে করবেন যে আপু ওড়না মনে হয় রায়ন জর্জেট, টোটালি রং। পুরো ওড়নাতে দেখেন সুতার লাইন আছে, দেখতে পাচ্ছেন সুতার কাজ করা, পুরো ওড়না রায়ন জর্জেট কটনের মাঝে, পুরোটাতে সেলফ এমব্রয়ডারি কাজ করা। কিন্তু এটা যদি ধরেন আমি অন্য কালার দিতাম এই সুতাটা অনেক বেশি ভিজিবল হতো, দেখা যেত যে কাজ কাজ আর কাজ ওড়নায়, বাট আপু একটু মানে খ্যাত লাগতো, একদম ফ্র্যাঙ্কলি বলছি। তো এই জন্য আমরা ওড়নাতে একদম ম্যাচিং কালারের সুতা দিয়ে পুরাটা এমব্রয়ডারির কাজ করেছি। তারপরে দেখেন পুরাটা চতুর্দিকে পট্টি করা আছে মানে ড্রেসের এই যে এই ডিজিটাল প্রিন্টের কাপড় দিয়ে, এবং পট্টিটা কিন্তু অনেক চড়া করে করা, দেখেন অল্প চিকন না কিন্তু। সো এটা হয়ে গেল আমাদের ওড়নার চতুর সাইডের ওভারঅল জিনিসগুলো। হ্যাঁ, ওড়নাটা কিন্তু চমৎকার কোয়ালিটির, একদম ডেলিভারি ম্যানের থেকে ওড়না ড্রেস কাপড় ধরে নিবেন যে কি নিলেন। আর আরেকটা জিনিস একটু বলে দিই, প্লিজ লাগছে, প্লিজ আপু দয়া করে ডেলিভারি ম্যান, আমাকে বিশ্বাস করার কোনো দরকার নাই, ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন। ডেলিভারি ম্যান যদি আপনাকে চেক করতে না দেয়, কিংবা সে যদি আপনাকে তাড়া দেয় যে আমার অমুক জায়গায় যেতে হবে একটু তাড়াতাড়ি করেন না, বলবেন না ভাই আপনি যখন ফ্রি হবেন ড্রেস তখন নিয়ে আসবেন, আর ওই ডেলিভারি ম্যানের একটা ছবি তুলে রাখবেন যে আপনাদের অমুক ডেলিভারি ম্যান আমাকে ড্রেস চেক করতে দিচ্ছে না। কথাটা কেন বললাম আপু জানেন, দেখেন আপনি যদি আমার ড্রেস ফিরিয়ে দেন না দেখে লস আমার, বাট আমি কেন বলছি জানেন আপু, যদি আপনার ড্রেসে ছিঁড়া ফাটা কিছু একটা থাকে, এখন আমাদের পেজে এত পরিমাণে মেসেজ আপু, আপনি যদি নিজ দায়িত্বে প্রোডাক্টটা চেক করে না নেন, আপনি হাতে পাওয়ার পর সমস্যা পাইলেন অবশ্যই সলভ হবে, বাট আপু সেটার জন্য না মানে সময়টা একটু অতিরিক্ত বেশি লাগবে, যেটা একদিন লাগতো সেটা এখন দুই দিন লাগতেছে প্রপারলি পুরো সলভ করতে। এজন্য বলছি মানে প্লিজ একদম চেক করে নেবেন ঈদের টাইমটা, বাকি টাইম আপনারা যখন মন চায় যেভাবে নেন, পেজে প্রেশার থাকে না, আমি নিজে বলি যে কোনো সমস্যা হলে জাস্ট জানাই দিবেন, এখনো জানাবেন, বাট এটা অনেক সময় লাগতেছে এখন, এই জন্য ইটস আ রিকোয়েস্ট, আপনারও সুবিধা আমারও সুবিধা, একদম চেক করে দেখে শুনে নিবেন। ডেলিভারি ম্যান যদি বেড়া শয়তানি করে, ব্যাটার একটা ছবি নিয়ে বলবেন যে আপনি যান আপনি আপনার কাজ শেষ করে তারপর আমাকে ডেলিভারি দিতে আসবেন, আর আমি পেজে জানাচ্ছি যে আপনি আমাকে প্রোডাক্ট চেক করতে দিচ্ছেন না, বা ডেলিভারি ম্যানের নাম্বার, এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস শুধু আমাদেরকে জমা দিবেন যে আপনাদের অমুক ডেলিভারি ম্যান আমাদেরকে প্রোডাক্ট চেক করতে দিচ্ছে না, ব্যাটারে ধরে আছাড় মারবো। হ্যাঁ আচ্ছা, এটা গেল আপনার ওড়না, আর এটা হচ্ছে আপু ড্রেস। হ্যাঁ এটা হচ্ছে আপু ড্রেস, এখন আসেন এই ড্রেসে, উফ 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 উফ, আপনার যদি আপু মেয়ে থাকে না একটা মেয়ে বাবু, এই ড্রেস আপনিও পরবেন, আপনার মেয়ে বাবুকেও একটা কিছু বানাই দিতে পারবেন। এখানে কাপড় কত আছে দেখবেন, আমাকে বলেন আমার কোন ড্রেসে আপনারা এরকম কাপড় পেয়েছেন, আমার কোন ড্রেসে। আর আমি আরেকটা জিনিস আপনাদের থেকে জানতে চাই, সেটা যদি আপনারা আমাকে মানে এই লাইভের পরে পারমিশন দেন, হ্যাঁ আমি তাহলে আমাদের কোন ড্রেস এইটা, ও মাই গুডনেস আপু এটার বডিতে কাপড় 90 ইঞ্চি কাপড়, আমি বলেছি না এটা ইম্পোর্টেড কাপড়। আসিফ আমাদের একটা কোনো একটা নর্মাল ড্রেস দাও তো, যেগুলো আমরা বেচি সবসময় আর উনি তোমার 1000 টাকায় 1100 টাকায়, এখানে একটু আসো দেখো তো মাঝখানের রুমে কি, আমি বলি আমরা যে 999 1090 কি কোনো একটা ড্রেস, এটা আজকে যারা নিবেন আমাকে মানে খালি মনে রাখবেন,
বডি গেল 90 ইঞ্চি আচ্ছা হাতের কাপড় কিন্তু আলাদা আবার মনে কইরে না যে হাত আছে হাত আলাদা লম্বাটা মাপি লম্বা মাপার দরকার আপুরা লম্বা মাপার দরকার নাই হুদাই সময় নষ্ট লম্বা না মাপি লম্বা হচ্ছে আমি বলে দেই আন্তাজ করে লম্বা হচ্ছে আপনাদের 47 এর মত ইম্পোর্টেড তো একদম টপ ক্লাস জিনিসে আছে পুরান আপুরা শুধু পুরান কমেন্ট করেন পুরান আপুরা আমার লাইভে ওল্ড বা পুরান কমেন্ট করেন ঠিক আছে আর লাভ লাইক যারা দিচ্ছেন একটু দিয়ে দিন সাথে যারা আছেন এক দুইটা লাভ লাইক একটু দিয়ে দিন এবার বলে দেই একদম এখানে কি আছে এটার মধ্যে কোনো প্রকার সিল্কের মিক্স নেই আপনাদের ইন্ডিয়ান একটা কটন ফেব্রিক আছে যেটা আমাদের এই যে লন ড্রেসগুলোতে ইউজ হয় আমার শোরুমে যে যাচ্ছে প্রোডাক্টগুলো ওইটারই ফেব্রিক হচ্ছে এটা ইয়েস আরে আসিফ কই পাইছো এটা এই দেখেন আমি আপনাদেরকে এই যে আজকে তো পুরো আমার আমার একদম ঈদ করাই দিছে আসিফ আলহামদুলিল্লাহ আপু আপু দাম কত দাম বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি শেষ আমার এটা খালি দুই তিনটা জিনিস দেখাবো আর আপু এটা আসলে আপনি হাতে ধরতে পারছেন না তো এটা আমার আপনাকে অন লাইভ বুঝিয়ে দিতে হচ্ছে এই জন্য একটা মিনিট এই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা যে আমাদের এই প্রিন্টেড ড্রেস গুলো নেন না ধরেন কত 1090 1090 1100 টাকা থাকে হ্যাঁ এইটার বডির কাপড় হচ্ছে এতটুকু এটার কাপড়ের সাথে তো এটাকে কম্পেয়ারই দিয়েন না এই যে দেখেন এটার বডির কাপড়ের সাথে আমি খালি কম্পেয়ার করে দেখাই এই দেখেন এটার কাপড় শেষ এখানে হ্যাঁ আর এটার কাপড় আরো ডাবলের উপর ডাবল এবং এটা যেরকম একটু সিল্কি ধরনের বা প্রিমিয়াম আপনারা সবসময় নিয়ে অভ্যস্ত মানে আকাশ পাতাল পার্থক্য হ্যাঁ বাট আবার আরেকটা কথা বলি এটার মধ্যে কিন্তু দেখেন আরি সুতা করা সো মানে কাপড় কিন্তু এটা নর্মাল কোন ড্রেস আমি বানায় আনিনি আপনাদের জন্য নর্মাল ফ্যাব্রিকে এই ফ্যাব্রিকে কেউ আমাদের কাছে এই ধাঁচের ড্রেস আগে পানি নাই মানে অন্য ফ্যাব্রিকে পেতেন এটা টোটালি নিউ এবং আপনারা যদি এটাই আমাকে সারা দেন যে হ্যাঁ আপু ড্রেসটা অনেক ভালো লেগেছে আমি নেক্সট এর সব ড্রেস আপনাদের এই ধরনের রেগুলার ওয়্যারে এই কাপড়েই আনবো দর মানে 100-150 টাকার জন্য যদি বলেন যে আপু পুরো 90 ইঞ্চির ইন্ডিয়ান এই কাপড়টা দেন ডিফারেন্স শুধু 100-150 টাকা হবে ডিফারেন্স আমাদের কাছে তখন আমি পুরো ঈদের পর থেকে আপনারা ওই কাপড়ই নর্মাল কোনো ড্রেস পাবেন না সব এগুলাতে পাবেন ঠিক আছে সব এই কাপড়ে পাবেন সো এটা আপনারা হাতে পাওয়ার পর আমাকে রিভিউটা দিবেন যে আপনারা দাম এটার থেকেও কমবে কারণ আমি বলি দেখেন এটাই কিন্তু সম্পূর্ণ আপু হ্যান্ড ওয়ার্ক করা এই যে আরি সুতার কাজ করা দেখেছেন এটা আরি সুতার কাজে গেছে এইগুলো জায়গাতে আরি কাজ করা এটার হাতেও আরি সুতা আছে যতদূর সম্ভব হ্যাঁ দেখেন এটার হাতেও আরি কাজ করা তো আমি যদি এই আরি কাজগুলো না করাই আমার দাম আরো কমে যাবে কথার কথা বলছি সো আমাকে অবশ্যই জানাবেন এই ড্রেসটা পেয়ে হ্যাঁ যদি আপনারা আমাকে একদম এই সিগন্যাল দেন সব বাদ একটু আমার দাম বাড়ুক 100 টাকা বাট আমি আপনাদেরকে সব ড্রেস ঈদের পরে রেগুলার ওয়্যার এই কাপড়ে এনে দিব ঠিক আছে আচ্ছা এখন আমার মোট কথা বলা শেষ কাপড় নিয়ে বডিতে কাপড় আছে প্রায় 90 ইঞ্চি লম্বা হচ্ছে 47 ইঞ্চেস সামনে পিছে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পিওর কটনের মাঝে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এই যে এখানে অনেক কালার্স আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড একটু হাতাটা দেখে নেন আমার দেখানো শেষ হ্যাঁ আমরা এখন জাস্ট সেকেন্ড কালার গায়ে দিয়ে প্রাইজিং এ চলে যাব এটা হচ্ছে আমার আপুদের স্লিভস এর পোর্শনটা ঠিক আছে বেগুনি কালারের মাঝে ভীষণ সুন্দর একটা স্লিভস আমরা পেয়ে যাচ্ছি প্রিন্টের এখন শুধু একটু কাজগুলো দেখে নেন প্রিন্টের মধ্যে পুরোটাতে দেখেন আরি সুতা দিয়ে ওভারলক করে কাজ করা এই যে দেখেছেন পুরোটা আরি সুতা দিয়ে কাজ করা দেখেন পুরো হাত জুড়ে কিন্তু কাজ খালি নর্মাল প্রিন্ট করে গ্লু দিয়ে কিছু বসিয়ে দেয়নি কিন্তু গেল এবার গলা দেখেন গলার কোথা থেকে কোথা পর্যন্ত কাজ এই যে পুরো এগুলো লাইন এইগুলো ফুল সব কিন্তু আরি সুতা দিয়ে আগে কাজ করা মানে এমব্রয়ডারির যে কাজ থাকে সেটা প্রত্যেকটা জিনিস বাধাই করা কোনো গ্লু সেট আপ না আচ্ছা এখান পর্যন্ত গেছে এতটুকু ওকে কাজটা হচ্ছে আপু এতটুকুন পর্যন্ত ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার হালকা হালকা ছেটা ওরে বাবারে আবার নিচেও দেখি কাজ দিয়েছে সরি আপনাদের নিচের এখানেও কাজ আছে সাংঘাতিক একটা জিনিস ছোট্ট মেয়ে বাবু থাকলে তাকেও একটা ড্রেস বানিয়ে দিয়ে দিন মা মেয়ে সুন্দর কুটু কুটু করে পরে নিয়ে আর লাস্ট একটা বুদ্ধি দেয় এই ধরনের ড্রেস আপনারা পাকিস্তানে দেখবেন যেহেতু ঘের অনেক না এই যে এই জায়গায় কিভাবে জানি কুচি দিয়ে বানানো যায় এই যে দেখেন দেখছেন হাতের কাপড় আলাদা আপনি পুরো বডিতে এত কাপড় পাচ্ছেন কেন ফালাবেন কাপড় হ্যাঁ আমি যেমন একটু ঘের দিয়েছি দেখেন আমি যেমন বসলে আমারটা পুরো এই যে দেখেন আটকাচ্ছে না কিন্তু পা আমি একটু ভালোই ঘের দিয়ে বানিয়েছি বাট তাছাড়াও আপনারা একটু এখানে কিভাবে যেন একটা কুচি কুচি করে বানানো যায় একটা সিস্টেম আছে যে কোমরের এখান থেকে দুই সাইডে সুন্দর করে একদম কুচি দিয়ে একটু মাথা ঠান্ডা রেখে বানিয়ে নেন আমার দেখানো শেষ এখন আমরা প্রাইজিং এ যাব আমাকে আগে দেখি সবাই লাভ লাইক দিলেন নাকি না হ্যাঁ এই ড্রেস দেওয়ার জন্য
দেখি আমি এখন ভিডিও আমি যদি দেখেছি আপনারা লাভ লাইক দেননি কিন্তু পুরান থেকে একটা উইনার নিয়ে নেই হ্যাঁ আমার লাইফ তো শেষ সো শুভ পুরান থেকে একটা উইনার নাও আর্জেন্ট পুরান বা ওল্ড কাস্টমার যারা লিখতেছে এমন কাউকে নিও যে গিফট পায় নাই কখনো শুনেন গো প্লিজ যারা গিফট পেয়েছেন তারা কিন্তু কমেন্ট করবেন না হ্যাঁ যারা একবার হলেও গিফট পেয়েছেন তারা কিন্তু কমেন্ট করবেন না অন্যদের সুযোগ দেন এই যে ছবি তুলেন দেখছেন আমি লাভ লাইক দিয়েছেন নাকি না দেখতে গিয়ে আপনাদের উইনার নিতে বলে ফোন হাত থেকে রেখে দিয়েছে ডান প্রাইজিং এ চলে যাই ছবি তোলা শেষ ওর না কিন্তু পুরো সুতার কাজ আছে কেউ ভুলেন না এখন শুধু আমি গায়ে ফেরোজাটা দিব দিয়ে প্রাইস হ্যাঁ এটা নিয়ে সব বুঝাই দিছি কোনো কিছু আর বলার নাই এখন শুধু আমি গায়ে এটা দিয়ে প্রাইসটা বলে দৌড় আজান পড়ে গেছে আর একবারে সময় নাই না না তোমরা দুনিয়া মিলে আমাকে ফোন দাও এখন জামাই দেবর কেউ বাদ দিতেছে না ফোন দিতে সব পাগলাই গেছে তোদের ফোন এখন ধরবো না আপু পুরাতন সাথে টপ প্যান ওই ফারজানা আপু কেমন আছেন স্বর্ণা আপু পুরাতন এই যারা নতুন আবার পুরান লেখে কিন্তু কি করেন না ফাঁকিবাজি দিয়েন না হ্যাঁ আচ্ছা এটা দেখেন আপনারা কিন্তু আমার কাছে কিন্তু জানি না আপনাদের কোন কালার ভাল লাগবে আচ্ছা পুরান থেকে তো উইনার নিয়ে নিচ্ছে না এই শিরে হাতে সময় থাকলে আপনাদের একটা কমেন্ট থেকে কোন একটা আপুকে আমি আমি একটা গিফট দিয়ে দিতাম ঠিক আছে কমেন্ট থেকে এই দেখেন এটা সুন্দর না আজান পড়ে গেছে হ্যাঁ আমি তাড়াতাড়ি শেষ করি বাবা যারা এত রং ঝং পছন্দ করেন না একটু যারা আমার পেজে যেমন এই ফিরোজা কালারটা খুব হিট হ্যাঁ মানে খুব আপুরা পছন্দ করে তারা এই কালারটা নিয়ে নেবেন বিকজ এটা না একটু বেশি মার্জিত আগেরটা বেশি রং ঝংলা আর এটা একদম আমি ওপেনলি বলছি এটা মার্জিত ধরনের খুব হ্যাঁ সো এটা অনেক সুন্দর একটা কালার আমি এক ঝলক শুধু বলে দেই কি আছে না আছে যেমন এটার ওড়না থেকে শুরু করে সবকিছুই বেশি সুন্দর আর এই দেখেন এটার কিন্তু প্রিন্টটা একটুখানি ফ্যাকাশে এটার প্রিন্টটা দেখেন বেশি হাইলাইটেড এটার প্রিন্টটা বেশি হাইলাইটেড আমি আবারও বলে দিই ওড়নার ফ্যাব্রিক হচ্ছে একদম রাউন্ড জর্জের যে কটন আছে সেটা পুরো ওড়নায় সুতার এমব্রয়ডারি কাজ আছে এটাকেও কোন নর্মাল ওড়না যদি ভেবে থাকেন আপু ভুল করবেন কোন প্লেন ওড়না না শুধুমাত্র সুতার কালারটা আমি ডিফারেন্ট দিতাম আপনারা মনে করতেন আল্লাহ কত না জানি কাজ বাট এগুলো না আপু এলিগেন্ট লাগে এখন কি করব আপনাদেরকে তো বোঝানো যায় না লাইভে দেখেন এগুলো কিন্তু সব সুতা আগে এমব্রয়ডারি করা হয়েছে পুরো ওড়নাটাতে হ্যাঁ দেন আপনার ড্রেসের পট্টি করে পুরোটাই স্টোনিং করা চমৎকার একটা ফ্যাব্রিক আচ্ছা এটা গেল ওড়না আর এই হচ্ছে ড্রেস কি গো ড্রেস কই ওহো এই যে ড্রেস এটা না এই যে ড্রেস বডিতে কাপড় আছে প্রায় 90 ইঞ্চি লম্বা হচ্ছে 47 ইঞ্চেস হাতের কাপড় আলাদা দেয়া আছে ম্যাটেরিয়াল হচ্ছে ইম্পোর্টেড ইন্ডিয়ান একটা লন কটনের ফ্যাব্রিক আর কিছু বলার নেই হ্যাঁ ম্যাটেরিয়াল হচ্ছে ইম্পোর্টেড ইন্ডিয়ান লন কটনের ফ্যাব্রিক আর না হলে জীবনে 90 ইঞ্চি কাপড় আপু আমি নিজেও আনিকা তার সাথে আপনাদেরকে দেই না বাট আপনারা যদি এই ড্রেসটা হাতে পেয়ে আমাকে সিগনাল দেন যে আপু 100 টাকা ড্রেসে 150 টাকা বেড়েও যদি আপনি পুরো এত হাই কোয়ালিটির কাপড় দিতে পারেন জাস্ট এটাই দিয়ে আমাদেরকে তাইলে রোজার ঈদের পর থেকে আপনারা মানে ধরেন আছে না যে আমাদের রেগুলার ওয়ারের ড্রেস আর কোনো নর্মাল কাপড় এই ইম্পোর্টেড ইন্ডিয়ানে পাবেন বাট হ্যাঁ যেই ড্রেস তখন ধরেন আমি 990 এ বিক্রি করতেছিলাম আমার তখন সেটা 1190 বা 1100 কাজের উপর ডিপেন্ড করে একটু প্রাইজিংটা ডিফারেন্ট আসবে তো তখন আবার ওই ড্রেস কপি হইলে কম এগুলো ভেজাল আছে বুঝছেন অনলাইনে এই জন্য চাইলেই না যে হ্যাঁ আমি একদম টপটা দিলাম মানে বুঝে শুনে দিতে হয় ব্যালেন্স করে দিতে হয় অনেক অনেক ভেজাল অনলাইনে শোরুমে দিয়ে মজা শোরুমে ড্রেস দিয়ে সেই মজা মানুষ হাতে ধরে দেখে নিয়ে চলে যায় টপ খুব ভালো ভালো কোয়ালিটি যেগুলো আমি অনলাইনে সেলই করি না ওগুলো আমি অনলাইনে বেচি না বিকজ কে বুঝাবে ওটার কোয়ালিটি অনলাইনে
আচ্ছা তো যাই হোক এটা হচ্ছে আপনাদের ফুল ড্রেস ঠিক আছে লাস্ট একবার দেখিয়ে দেই ড্রেসে কিন্তু পুরো ডিজিটাল প্রিন্টের উপরে এখানে কাজ করা আছে যারাই আপুর সাথে ভিডিওতে আছেন প্লিজ আপুরা একটা লাভ অথবা লাইক দিয়ে দিন কোনো নরমাল এমব্রয়ড মানে সরি নরমাল ডিজিটাল প্রিন্ট না পুরোটা কাজ করা আগে ডিজিটাল হয়েছে তার উপরে এই দেখেন আরি সুতার কাজ হয়েছে আচ্ছা এটা হচ্ছে ড্রেসের নিচের কাজ এই যে দেখেন নিচেও আরি সুতার কাজ করা আর হাতেও আপনার আরি সুতার কাজ করা হাতাটা এত সুন্দর ফেরোজা কালার এই যে এটাও হাতে পুরোটা কাজ করা ঠিক আছে দেখেছেন পুরো হাতের এখানে কিন্তু কাজ এই যে দেখেন ওকে নেন আমার দেখানো শেষ ছোটখাটো মেয়ে বাবু থাকলে আশপাশ থেকে কাপড় বের করে তাকে একটা ছোট্ট একটা কিছু বানিয়ে দিয়ে দিতে পারবেন যেহেতু কাপড় অনেক আচ্ছা এখন আসিফ চলে আসো দাম বলবো আমার দেখানো শেষ এখন হচ্ছে আমরা প্রাইস বলবো যারা আছেন ভিডিওতে একটু লাভ লাইক দেখি আমি উইনারটা হয়ে গেলে এখন আরেক লাস্ট একটা নিতাম হ্যালো হ্যালো কি আশ্চর্য এরা দুইজন পাগল হয়ে গেছে কেন এরকম দাঁড়ান তো জামাইও ফোন দেয় দেবরেও ফোন দেয় এতবার ফোন দেয় কেন কিছু আবার কি সমস্যা একটা মিনিট এতবার তো ফোন দেওয়ার কথা না দিবে আমার ফোনটা দিয়ে আমাকে একটা ঝাড়ি আসি ভাত নামা আমার হাত ব্যথা যাবে এখন আমি ফোন দিলে ধরবে না আচ্ছা সুন্দর আপু সবগুলো ড্রেস সুন্দর আপুরা উইনার কিন্তু নেয়া শেষ ধর হ্যালো তো লাইভেই তো এটা কোনো কথা ফোন ধরে বলে লাইভে মানে আল্লাহ আমার মনে এক বছর লাগছে ওরা খালি শিখাইতে যে আমার দুপুরে লাইভ হয় প্রত্যেকদিন ও দুপুরে লাইভ মানে প্রত্যেকদিন এই একই কথা আমার মনে করাই দিতে হয় যে দুপুরে লাইভ আরে ভাই এখন আর তুই টান লাগিস না আমি প্রাইজিংটা করে দেই লাভ লাইকের উইনার দেয় না কেন ও পেয়ে গেছি এই কাস্টমারটা আমার কেন জানি মনে হচ্ছে আগেও কখনো উইনার হয়েছে অন্য একটা উইনার নাও আর্জেন্ট অন্য একটা উইনার নাও তোমাদের দিয়ে উইনারই নেওয়াবো না এই শুভ লাভ লাইক থেকে একটা উইনার নাও তো আর্জেন্ট এবারে আবার কুই গেছে আচ্ছা সরি সরি হ্যাঁ এত সুন্দর কোনটা রেখে কোনটা নিবো আমি নতুন ময়মনসিংহ থেকে দেখছি আচ্ছা উইনার কিন্তু নেওয়া শেষ হ্যাঁ আপনারা এই মুহূর্তে আর নতুন পুরান কমেন্ট না করলেও হবে সো চলে আসেন এখন আমরা প্রাইজিং এ চলে যাই চলে আসেন এখন আমরা প্রাইজিং এ চলে যাই যতগুলো আপু এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছে এখন আমি একটু এটা ডিটেলস বলে দেই নাম্বার ওয়ান যারা যারাই আজকের এই কালেকশনটা নিতে পারবেন এটা টু পিসের একটা ড্রেস এটার কাপড় ইম্পোর্টেড ইন্ডিয়ান লন কটন ধরনের একটা ফ্যাব্রিকে আছে বডিতে কাপড় আছে প্রায় 90 ইঞ্চি লম্বা হচ্ছে 47 ইঞ্চেস হাতের কাপড় আলাদা ম্যাটেরিয়াল একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন লাস্ট একটা জিনিস খালি জেনে রাখেন পুরো ড্রেসে কিন্তু কাজ করা ড্রেস কিন্তু আপু আপনার প্লেইং না হ্যাঁ এটা মাথায় রাখেন এই যে দেখেন ড্রেসে কিন্তু সুন্দর করে অনেক দেখি তো এটা কি হ্যাঁ ড্রেসে কিন্তু খুব সুন্দর করে পুরোটাই যে আরি সুতা দিয়ে কাজ করা যেটা আপনারা হয়তো বা হাতে না পেলে কেউ এগুলো বুঝতে পারবেন না এই যে দেখেন কাজ 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 দেখতেছেন দূর থেকে মনে করবেন যে ও খালি মনে ডিজিটাল প্রিন্ট বা কোনো কাজ নেই হাতেও কাজ আছে নিচেও কাজ আছে এবং পুরো ওড়নাতে সুতার এমব্রয়ডারি লাইন ম্যাচিং কালার সুতা দিয়ে করা আছে সাথে পট্টি করা ওড়না রেয়ন জর্জের কটন ড্রেস নিয়ে সব বলা শেষ এখন আসেন কিভাবে অর্ডার দিবেন ঠান্ডা মাথায় আমার কথা শুনেন অনলাইনে যদি আপনি অর্ডার করেন যেই পেজে আমার এখন লাইভ হচ্ছে অর্ডার সিস্টেমটা শুনেন জাস্ট আপনি ড্রেসের ছবি দিবেন আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিয়ে ফেলে রেখে দিবেন আপু এটা আছে থাকলে নিব অমুক তমুক ভাই কথা বলেন রিপ্লাই দেন পাগল হয়ে গেলাম আমিও পাগল হয়ে গেছি কিচ্ছু করতে হবে না শুধু ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফেলে রেখে দিবেন 5 ঘন্টার মধ্যে যদি বিলের কপি না পান আবার লিখবেন ভাই আমার বিলটা করে দেন আবার বসে থাকবেন 5 ঘন্টা সব গেল ভোগান্তি এটা তো শুধু আবার আপনি মেসেজ সিনও না হতে পারে লাখ লাখ মেসেজ এটা মানুষের পক্ষে সামাল দেওয়া সম্ভব না সব বাদ দেন এখন আসেন ওয়েবসাইটে যারা ওয়েবসাইটে অর্ডার দিবেন আপনি সেহেরি খেয়ে অর্ডার দেন আপনি বিন্দাস আপনার কোনো মারামারিতে ঢোকারই দরকার নাই ওয়েবসাইটে যারা কিনবেন যখন মন চায় বাট আপু স্টক থাকতে থাকতে অর্ডার দিতে হবে মানে আমার কথা হচ্ছে তাড়াহুড়া নাই আপনি নামাজটা পড়ে এসে অর্ডার দেন ওয়েবসাইটে ঢুকে আরামে আপনার অর্ডার হয়ে যাবে আপনি কনফার্ম ড্রেস পাবেন কোনো মারামারি ঝাট কিচ্ছু করতে হবে না কারোর সাথে ওয়েবসাইটে অর্ডার দিলে প্রচুর পরিমাণে শান্তি এখন আসেন এটার প্রাইসিং কত এসেছে আম্মা এই ফোন পড়তে পড়তে আমার শেষ
আমার লাইভে মনে 100 বার হাত থেকে ফোন করে, এটার মেয়াদ শেষ, এটা টাচও কাজ করে না, টাচও কাজ করে না। তার মধ্যে দেখেন লাগিয়েছি এক অ্যাপেলের লোগো, বুঝছেন, অ্যাপেল ফোন চালাই না আমি, আমি অ্যাপেল ইউজার না। দাঁড়ান আমি একটু প্রাইসিংটা বের করে নি, এই ড্রেস আমার বহুত আগে আসছে, আমি এটা লাইভ করি নাই। হ্যাঁ, এটা আপনাদের জন্য প্রাইস আসবে হচ্ছে গিয়ে অনেক বেশি আসার কথা ছিল কিন্তু আসছে তো অনেক কম। আচ্ছা আচ্ছা, লাস্ট প্রাইজিং বলে দিই, সেটা হচ্ছে ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিবেন সেটা আমাদের পেজে ঢুকলেই এখানে দেখেন ফিচারে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে আপনি 2 মিনিটের ভিডিও শিখে অর্ডার করে ফেলতে পারবেন। দেখেন পেজে ঢুকার পরে প্রথমেই একটা এই যে দেখেন প্লে হয়, আমরা কোনো বিকাশ নেই না, ওয়েবসাইট এটা দেখবেন, দেখে চিল করে অর্ডার করে দিবেন, জীবনে আর অনলাইনে অর্ডার দিবেন না, লিখে রাখেন একবার ওয়েবসাইটে নেওয়ার পর। আচ্ছা, সব আপুদের জন্য এই ড্রেসের আজকে আমরা প্রাইজিং করে দিচ্ছি, একটা লন কটনের ড্রেস। আমার নিচে যত ড্রেস আছে এই যে শোরুমের এগুলা যাবে, যে প্রত্যেকটা ড্রেস এগুলো 1600-1700 টাকা, এই যে কাজ করা এগুলো স্বাভাবিক কাপড়, এগুলো ইন্ডিয়ান কাপড় এমন হবে। এই ড্রেসেরও কিন্তু আপু পুরো অন্যায় এমব্রয়ডারি করা, পুরো ড্রেসে আড়ি সুতার কাজ করা আপু, মিনিমাম এটা কিন্তু আমি নর্মাল কোনো দেশীয় কটন কাপড়ে করে দেইনি, 50-60 ইঞ্চির বডির কাপড়ে, যে এটা ধরেন আপনাকে আমি 1400-1500 করে ফেললাম, এটা আজকে যত আপু নিতে পারবেন এই কাপড় দিয়ে পুরো আড়ি সুতার কাজ দিয়ে সবার জন্য বিল আসবে শুধুমাত্র 1390 টাকা। এটা প্রমোশনাল প্রাইস বলতে পারেন, 1390 টাকার ড্রেস এটা হতে পারে না, না না, এত ইঞ্চি কাপড় পুরোটা আড়ি সুতা দিয়ে কাজ করা, এমব্রয়ডারি করা, তার উপরে মিরর সেটিং করা, তার উপরে পুরো অন্যায় এমব্রয়ডারি লাইন টানা, সবকিছু করে 1390 টাকা, 1390 টাকা জাস্ট ওয়েবসাইটে দৌড় মারেন, এটা ভাগে পাবেন না। কারণ আমার পেজে যখন মানুষ দেখে যে আমি ড্রেসের কোয়ালিটি নিয়ে এত মানে এত বেশি বলছি রেখে দাও, তখন কিন্তু ওইটার অর্ডার আমার 2 গুণ বেড়ে যায়, এটা সবসময় মাথায় রাখবেন। তো আমি কিন্তু খুব বুঝে শুনে কোন ড্রেসের কোয়ালিটি নিয়ে এত কথা বলি, নর্মাল হলে আপু নর্মাল, আমি কেন একবার ওইটাকে এত টপে নিব, আপনিও তো প্রোডাক্টের হাতে পাবেন, আপনি তো তখন ডেলিভারি নিবেন না, কারণ আমার ড্রেস যদি নর্মাল এটা থাকে আর আমি যদি আপনাকে লাইভে এটা বলি, আপনি কিন্তু তখন এটাই সাথেই কম্পেয়ার করবেন হাতে পেয়ে, হাতে ড্রেস কত ভালো এটা দেখবেন, আপনি তখন বলবেন যে না আপু তো বলছিল আরো এমন হবে, তো এমন তো না। তো এটা মাথায় রাখবেন, আমি যখন কোন ড্রেস নিয়ে লাইভে এটা বলি সেটার অর্ডার 3 গুণ বেড়ে যায়, 3 গুণ বেড়ে যায়। ফার্স্ট অর্ডার দিবেন, যেখানেই অর্ডার দেন বাট ফার্স্ট দিবেন। হ্যাঁ, আচ্ছা আমি এখন আপনাদেরকে বলি যে উইনার কে হলো না হলো। আচ্ছা, যে আপু এই ড্রেসের উইনার হয়েছেন, আপু আপনার লাইভ আমি অনেক আগে থেকে দেখি, আপনার নাম হচ্ছে ইয়াসমিন কোচি আপু, ইয়াসমিন কোচি আপু, এই যে ইয়াসমিন আপু আপনি হচ্ছেন আজকের আমার প্রথম বিজয়ী, যে আমার এই ড্রেস গিফট পাচ্ছেন। তারপর আসেন যে আপু কাটচুপের ড্রেস গিফট পাবেন, তার নাম হচ্ছে নিঝুম নূর, নিঝুম নূর আপু, আমি নিউ, নিঝুম নূর, নিঝুম নূর। আচ্ছা, আর লাভ লাইক এর উইনার হচ্ছে কে, লাভ লাইক থেকে, লাভ লাইক এর উইনার কই, ফাস্ট দাও শুভ, লাভ লাইক এর উইনার ফাস্ট দাও, দেখি লাভ লাইক থেকে কে হলো। হ্যাঁ, ড্রেসটা নিয়েন আপু, চরম লেভেলে রাফিউজ করতে পারবেন, আরাম পাবেন, মজা পাবেন, সব পাবেন, সব পাবেন, সব পাবেন এটা পরে। আমি উত্তরা শোরুমে পাওয়া যাবে আপু, শোরুমে তো আছে আপু, কিন্তু আপু শোরুমে আপু এত পরিমাণে আপু মানুষরা গিয়ে না ঈদের টাইম না কেনাকাটা করছে আপু, যদি আপনি যেতে যেতে শেষ হয়ে যায়, শোরুমে আছে কিন্তু আপু আমার কোনো নিশ্চয়তা নেই, আপনি গিয়ে পেলেন না পরে বলবেন কি যে আপু তো বলেছে আছে এখন কেন নেই, বাট যেই পরিমাণে মানুষরা গিয়ে আসলে কেনাকাটা করছে আপু, এভাবে বলাটা মানে আমার জন্য রিস্ক হয়ে যায়, শোরুমে আমি দিয়েছি, এখন এটা পুরো আপনার লাকের উপরে ডিপেন্ড করে যে আপনি পাবেন কি পাবেন না। হ্যাঁ, কারণ যেমন দেখেন আজকে দুপুরের ড্রেস দিয়েছি, রাতের বিকালের মধ্যে নেই, তো কি করব আর বলেন। শুভর একটা থাপ্পড় লাগাবো, শুভ, এই শুভ তাড়াতাড়ি দাও না, কি তোমার একটা লাভ লাইকের উইনার নিতে সারাদিন লাগে আপু, উপরে লাইভ আমিও দেখি, ও আপনার লাইভ আমিও দেখি, আচ্ছা ঠিক আছে, আজকে দেরি হয়ে গেছে, আজকে জানেন ফাহমিদা আপু প্রতিদিন লাইভ দেখি, এই ফাহমিদা আপুকে আমি 200 টাকা গিফট ভাউচার দিয়ে দিচ্ছি, এমনি ফাহমিদা নূর আপু আপনাকে আমি মানে ভালোবেসে 200 টাকা গিফট ভাউচার দিলাম, আপনার নাম কখনো উইনারে উঠেই না। চট্টগ্রাম শোরুমে আপু, যে আমি এটা বললাম শোরুমে পাওয়া যাবে নাকি এটার গ্যারান্টি আমি নিব না, কারণ আপু আপনি শোরুমে গিয়ে যদি না পান, শোরুমে আছে কিন্তু আমি কোনো আমি আমার গ্যারান্টি নাই, কারণ আপু শুক্রবার মানে অনেক মানুষ কেনাকাটা করছে,
আমি এটা রিস্কে যাব না, আমি শোরুমে দিয়েছি, আমার লাইভ হওয়ার অনেক আগে ড্রেস শোরুমে থাকে, বাকিটা আমি জানি না। পিঙ্কটা আবার দেখান, আপনি পিঙ্কটা, আচ্ছা উইনার আসতে আসতে আমি আপনাকে একবার খুলে দেখিয়ে দিই। এটা পিঙ্ক না আপু, জাম ধরনের কালার, একটু জাম জাম মেজেন্টা, এই যে সুন্দর অনেক। এই যে আপু আমি পেজে এখন ছবি টবি দিয়ে দেই, আপনারা পাবেন। হ্যাঁ এই যে দেখেন, আমিও দেখি বাট অ্যান্সার দেন না। রোমিনা আপু কি আপু, খুব ভালো লাগে আপু আমার লাইভ দেখতে। ঈশান যদি আপনাদের কমেন্ট পড়তে পারতাম সবসময়, এরকম চশমা পরে থাকতে হয় কমেন্ট পড়তে হইলে। লাভ লাইক এর উইনার চলে এসেছে। আচ্ছা আজকে লাভ লাইক থেকে উইনার হয়েছেন সুবাইতা কামাল রিধি। এই আপু লাইভে আছেন, আপনি আজকে যা নিবেন আপনার 50% টাকা মাইনাস। চট্টগ্রাম শোরুমের ড্রেস গুলো বেস্ট বেস্ট। আল্লাহ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। না আপনারা অনেক, আপনারা আমার চট্টগ্রাম উত্তরা শোরুম মাশাল্লাহ আপনারা অনেক ভালোবাসা দেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমি তো এখন কালেকশনও অনেক দেই, ওই রকম দেইও, আমিও দেই, আগে দিতাম না, আগে খুব আলসা ছিলাম, এখন দেই যে না মানুষ এত কষ্ট করে আসে, যখন এসে পায় না কিছু এখন থেকে কষ্ট করি। আপু অনলাইনে খেটে না আর শোরুমের জন্য মানে আসেন পারি না। আমি ঈদের পর আমার লাইফ কমিয়ে দিচ্ছি, আমি ঈদের পর সপ্তাহে শুধু 4 দিন লাইফ করব, এত আসলে পেরেশানি আর ভালো লাগে না। আর কত ঈদের পর থেকে কিন্তু আমাকে আর আপনারা রোজ রোজ লাইভে পাবেন না, আমি 4 দিন লাইভ করব শুধু, ঠিক আছে? তখন শুধু 4 দিন দেখা হবে, মুলাকাত হবে, এই ঈদ পর্যন্তই এখন একটু। কালকে যেমন লাইভ নাই, কালকে শনিবার আমার বন্ধ, কিন্তু কালকে লাইভ নাই, রবিবারে আপনাদের সাথে একদম গর্জিয়াস দিল্লি বুটিক্স এর ঈদ পার্টি ড্রেস নিয়ে দেখা হবে রবিবার। যারা ঈদের মেইন ড্রেস কিনেননি গাপটি মেরে বসে থাকেন, রবিবারে ঈদের মেইন ড্রেসের লাইভ হবে আমার, ঠিক আছে? শোরুম থেকে প্রোডাক্ট কিনি পুরান ঢাকা থেকে গিয়ে, ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেক দূর থেকে জান আপু, সেই এক মাথা থেকে আরেক মাথায়। আচ্ছা আমি চলে যাই, হ্যাঁ আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আজান পড়ে গিয়েছে অনেক আগে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার রবিবারে দেখা হবে, কালকে কিন্তু আপু লাইভ নেই, মানে কালকে আমার এমনিও অফ ডে, সো অফ ডেই থাকবে, আর ইনশাল্লাহ রোববারে দেখা হবে। ওকে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, টাটা বাই বাই।